শিক্ষার্থী বৃন্দ, আজ আমরা প্রতীকী যুক্তিবিদ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সত্য সারণী গঠনের নিয়মাবলী নিয়ে আলোচনা করব। সত্য সারণী প্রতীকী যুক্তিবিদ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর সাহায্যে বচন আকারের সত্যমান এবং যুক্তির বৈধতা নির্ণয় করা যায়। তো সত্য সারণী গঠন করতে হলে প্রথমে আমাদের সত্য সারণীর কাঠামোর সাথে পরিচিত হওয়া প্রয়োজন। আমরা দেখছি যে সত্য সারণীতে বেশ কিছু ঘর ব্যবহার করা হয়েছে। এগুলোর মধ্যে বাম থেকে ডান দিকে আনুভূমিক রেখা দ্বারা যে ঘরগুলো বিন্যস্ত করা হয়েছে এগুলোকে বলা হয় সারি। অন্যদিকে উপর থেকে নিচের দিকে উলম্ব রেখা দ্বারা যে ঘরগুলো বিন্যস্ত করা হয়েছে সেগুলোকে বলা হয় কলাম। এখন এই কলাম এবং সারি নিয়ে যে সত্য সারণী গঠন করা হয় সেই সারণীটি তৈরি করতে হলে সাধারণত যে নিয়মগুলো অনুসরণ করা প্রয়োজন সেগুলো আমরা একটি একটি করে আলোচনা করব। প্রথমে যে নিয়মটি আমাদের অনুসরণ করতে হবে সেটি হচ্ছে কোন যৌগিক বচন আকারের সত্য সারণী গঠন করতে হলে প্রথমে নির্ণয় করতে হবে ওই যৌগিক বচনে কয়টি উপাদান বচন বা সরল উপাদান বচন রয়েছে। যেমন আমরা এই যৌগিক বচন আকারটির সত্য সারণী গঠন করতে চাচ্ছি, তাহলে আমাদের প্রথমে জানতে হবে এই যৌগিক বচন আকারে কয়টি সরল উপাদান বচন আছে। অর্থাৎ এক নম্বর নিয়ম হচ্ছে সরল উপাদান বচন সংখ্যা নির্ণয়। সরল উপাদান বচন সংখ্যা হচ্ছে সরল উপাদান বচন হচ্ছে ওই বচন যে বচনকে আর কোনোভাবে বিশ্লেষণ করা যায় না বা যার চেয়ে ছোট বচন আর ওই যৌগিক বচন আকারে ব্যবহার করা হয়নি। যেমন আলোচ্য যৌগিক বচন আকারে সরল উপাদান বচন হচ্ছে তিনটি, পি কিউ এবং আর। পি কিউ আর সমান সমান তিনটি। তাহলে আমরা জানতে পারলাম আলোচ্য যৌগিক বচন আকারটিতে তিনটি সরল উপাদান বচন রয়েছে। দুই নাম্বার নিয়ম, দুই নাম্বারে আমাদের যেটি অনুসরণ করতে হবে সেটি হচ্ছে কলাম সংখ্যা নির্ণয় করা। কলাম সংখ্যা অর্থাৎ আমরা দেখেছি উপর থেকে নিচের দিকে যে ঘরগুলো বিন্যস্ত এগুলোকে বলা হয় কলাম। এখন প্রশ্ন হচ্ছে একটি সত্য সারণীতে কয়টি কলাম ব্যবহার করা হবে। তো কলাম নির্ণয়ের একটি সূত্র আছে, সূত্রটি হলো সরল উপাদান বচন সংখ্যা যোগ যোজক সংখ্যা। যোজক সংখ্যা এটি হলো কলাম নির্ণয়ের সূত্র, সরল উপাদান বচন সংখ্যা যোগ যোজক সংখ্যা। তাহলে আমরা আগেই জেনেছি সরল উপাদান বচন সংখ্যা রয়েছে এখানে তিনটি, তাহলে সরল উপাদান বচন সংখ্যার জায়গায় আমরা লিখব তিন যোগ যোজক সংখ্যা। যোজক সংখ্যায় আমরা দেখছি এখানে কয়টি যোজক ব্যবহার করা হয়েছে, ডট, একটি, ভেল, দুইটি, ইমপ্লাইজ, তিনটি, নেগেশন, চারটি, আবার ইমপ্লাইজ, এই পাঁচটি। অর্থাৎ যোজক সংখ্যা হলো পাঁচটি। তাহলে উপাদান বচন সংখ্যা তিনটি যোগ যোজক সংখ্যা পাঁচটি সমান সমান আটটি। অর্থাৎ এই যৌগিক বচন আকারটি সত্য সারণী গঠন করতে হলে আমাদেরকে আটটি কলাম ব্যবহার করতে হবে। কলাম নির্ণয়ের সূত্র হল উপাদান বচন সংখ্যা যোগ যোজক সংখ্যা। উপাদান বচন সংখ্যা তিন এবং যোজক সংখ্যা পাঁচ, অতএব কলাম হবে আটটি। তাই এই সারণীতে আটটি কলাম নেওয়া হয়েছে, পি কিউ আর নেগেশন পি, কিউ ভেল আর নেগেশন পি, ইমপ্লাইজ পি, এরপর আরেকটি যৌগিক
এবং সর্বশেষ আরেকটি মোট 1 2 3 4 5 6 7 8। এরপরে আমরা আসছি তিন নম্বর সূত্র বা তিন নম্বর নিয়ম। তিন নম্বর নিয়মটি হচ্ছে সারি সংখ্যা নির্ণয়। সারি সংখ্যা নির্ণয় হলো 2 এর শক্তি m। এটি হলো সারি সংখ্যা নির্ণয়ের সূত্র। তো সারি সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিত্তি হচ্ছে 2 এবং এর শক্তি হচ্ছে n। এখন প্রশ্ন হলো 2 দ্বারা কি বোঝানো হয়েছে। তো আমরা জানি একটি বচনের সত্য মান হলো 2টি, অর্থাৎ একটি বচন হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। এই সত্য বা মিথ্যা হওয়াই হচ্ছে সারি সংখ্যা নির্ণয়ের ভিত্তি, অর্থাৎ 2। আর অন্যদিকে n হচ্ছে নাম্বার অফ সিম্পল প্রপোজিশন, অর্থাৎ সরল উপাদান বচন সংখ্যা। তো আমরা আগেই দেখেছি সরল উপাদান বচন সংখ্যা এই যৌগিক বচন আকারে 3টি। তাহলে এই যৌগিক বচন আকারের সত্য সারণী গঠনের ক্ষেত্রে সারি সংখ্যা নির্ণয়ের সূত্রটির মান বসালে হবে 2 এর শক্তি 3। কেন? কারণ 2 হলো উপাদান বচন সংখ্যার ভিত্তি এবং n হলো সরল উপাদান বচন সংখ্যা। যেমন এখানে সরল উপাদান বচন সংখ্যা হলো 3, তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে 2 এর শক্তি হবে 3। আর 2 এর শক্তি 3 এটাকে আমরা ভাঙিয়ে লিখলে হবে 2 × 2 × 2, অর্থাৎ 2 কে 3 বার গুণন করতে হবে। এর রেজাল্ট হবে 2 × 2 = 4, 4 × 2 = 8, অর্থাৎ এই সত্য সারণীতে সারির সংখ্যা হবে 8টি। তাই এখানে 8টি সারি নেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এইদিকে 8টি সারি নেওয়া হয়েছে। তাহলে আমরা এখান থেকে শিখে ফেললাম কিভাবে একটি সারণীর সারি সংখ্যা নির্ণয় করতে হবে। সারি সংখ্যা এবং কলাম সংখ্যা নির্ণয়ের পর আমাদের পরবর্তী কাজটি হবে ওই সারণীতে একটি শিরোনাম সারি গ্রহণ করা। এই যে উপরে যে সারিটি গ্রহণ করা হয়েছে এই সারিটি কিন্তু 8টির একটি অতিরিক্ত সারি, এটিকে বলা হয় শিরোনাম সারি। এখন এই শিরোনাম সারিতে উপাদান বচন বর্ণ লিখতে হবে। উপাদান বচন বর্ণ লেখার ক্ষেত্রে 2টি নিয়ম অনুসরণ করতে হয়। একটি হলো সবচেয়ে সরল উপাদান বচন আগে লিখতে হবে, তারপরে পর্যায়ক্রমে জটিল উপাদান বচন লিখতে হবে। এবং আরেকটি নিয়ম হলো যে বচন বর্ণগুলো বর্ণের ক্রম অনুসারে লিখতে হবে। যেমন বর্ণের ক্রম অনুসারে লিখলে প্রথমে আসে পি, তারপরে আসে কিউ, তারপরে আসে আর, অর্থাৎ পি কিউ আর এইরকম ধারাবাহিকভাবে লিখতে হবে। তাই এখানে এই যৌগিক বচন আকারের বচন বর্ণ হিসেবে প্রথমে পি, তারপরে কিউ, তারপরে আর লেখা হয়েছে, অর্থাৎ বচন বর্ণের ক্রমানুসারে লেখা হয়েছে। এবং এরপরে যে বচন বর্ণগুলো লেখা হয়েছে সেগুলো পর্যায়ক্রমে যৌগিক বচন থেকে শুরু করে জটিল বচনগুলো লেখা হয়েছে। প্রথমে সরল উপাদান বচন পি কিউ আর, তারপরে যৌগিক উপাদান বচন নিগেশন পি, তারপরে যৌগিক উপাদান বচন কিউ ভেল আর, এভাবে পর্যায়ক্রমে অপেক্ষাকৃত জটিল যৌগিক বচন আকারগুলো লেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সত্য সারণী নিয়মের গঠনের নিয়মের আলোচনা আজকে এখানেই শেষ। পরবর্তী আলোচনা পরবর্তী ক্লাসে করা হবে।